আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সংসার সে তো মিথ্যে তা শের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। সংসার সে তো মিথ্যে তা শের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। সেই ঝড়ে এই ঘরে সব কিছু ভেঙে করে চুরমা, কারো অহংকার কারো অহংকার কারো অহংকার কারো অহংকার। সংসার সে তো তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। রঙিন হয় এ শুধু ক্ষণিকের অনন্তকাল নয়, হয়তো দু চোখ স্বপ্ন রঙিন হয় এ শুধু ক্ষণিকের অনন্তকাল নয়। কেউ হাসে কেউ ভাসে কান্নার নোনা জলে হারাবা, কারো আচ্ছা মানিক, রিটের খবরটা কি সাংবাদিকরা জেনে গেছে? দুটো পত্রিকা অলরেডি জেনে গেছে। যা সত্যি তাই বলবো, বাদশা আমার ঔরসজাত সন্তান নয়। তোমার কথা যে সত্য সেটা কি করে প্রমাণ করবে? বাদশার আর আমার ডিএনএ টেস্ট করলেই প্রমাণ হয়ে যাবে। সুপ্রিয়া কেন এসেছিল? সে এখনো আদিলকে বিয়ে করতে চায়। দেখো বৌমা, আমি এমনিতেই বিব্রত আছি, লয়ারের সাথে কথা বলে আর বিব্রত হতে চাই না। মনে হয় বাবা ভয় পাচ্ছেন। ভয় পাচ্ছে? জাভেদ সাহেবের জেরার মুখে বাবার সিক্রেসি বেরিয়ে যেতে পারে। কিসের সিক্রেসি? আপনার কাছে কিন্তু আমার অনেক কিছু জানার আছে। কি জানতে চান বলুন। আচ্ছা, আপনি আপনার বাবার নিষেধ সত্ত্বেও থানায় কমপ্লেন করলেন কেন? বাবার নিষেধটা আমার কাছে যৌক্তিক মনে হয়। লয়ার চলে গেছে। লয়ার চলে গেলে তোমার কেস দেখবে কে? নি চলে গেলে আরেকজন লয়ার ডাকতে হবে। আরেকজন এলেও তো তোমাকে বিব্রত হতে হবে, তার সঙ্গে কথা বলতে হবে না? সব লয়ার ওনার মতো না। আচ্ছা, আদালতে দাঁড়িয়ে তুমি কথা না বলে পারবে? আমার মনে হয় না এই কেসে আমাকে আদালতে দাঁড়াতে হবে। তুমি এই কেসটাকে যতটা হালকা মনে করছো ততটা কিন্তু নয়। তুমি যদি প্রমাণ করতে না পারো যে বাদশা তোমার সন্তান নয়, তাহলে কিন্তু একতরফা রায় হতে পারে। আর তাই যদি হয়, তাহলে তোমার স্থাবর অস্থাবর সম্পত্তি থেকে ভাগ দিতে হবে ওই বাদশা। সন্তানকে ইগনোর করার কারণে তোমাকে ক্ষতিপূরণ দিতে হবে, আর সমাজে তুমি ঠক প্রতারক চরিত্রহীন বলে পরিচিত হবে। লয়ার তোমাকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে। ফাদারহুড প্রমাণ করার জন্য আমার আর বাদশার ডিএনএ পরীক্ষা করতে হবে। আমার ডিএনএর সঙ্গে বাদশার ডিএনএ ম্যাচ না করলেই প্রমাণ হয়ে যাবে যে সে আমার সন্তান নয়। দ্য কেস ইজ ভেরি সিম্পল। ঠিক আছে, লয়ারকে এই কথা বুঝিয়ে বলো, তুমি তাকে ভুল বুঝলে অবকাশ কেন দিচ্ছ? লয়ার ভুল বুঝলে আমার কিছুই আসে যায়।
আমরা তোমাকে ভুল বুঝতে পারি, আমরা ধারণা করতে পারি যে তুমি লয়ারকে ফেস করতে চাচ্ছ না, কারণ সে তোমার কাছ থেকে সত্যতা বের করে নেবে। সত্য একটাই, বাদশাহ আমার সন্তান নয়। তো মুখে বললে তো হবে না, তোমাকে প্রমাণ করতে হবে। বাদশাহ 10 কোটি টাকার অফার ফিরিয়ে দিয়ে প্রমাণ করেছে সে এ বাড়িতে তোমাকে ব্ল্যাকমেল করতে আসেনি। তোমার মতন একজন ডাকসেটে শিল্পপতির বিরুদ্ধে বাদশাহর মতো একজন সাধারণ ছেলে শুধু শুধু রিট করেনি, ওর কনফিডেন্স আছে, ও জিতবে সেই জন্য রিট করেছে। প্রেজেন্ট সিচুয়েশনে আমি বাদশাহকে অবিশ্বাস করতে পারছি না। তার মানে তুমি আমাকে অবিশ্বাস করছো? অফকোর্স, তুমি ফোর্স করছো আমাকে অবিশ্বাস করতে। শুধু আমি না, মানিক, স্বামী সবাই তোমাকে অবিশ্বাস করছে। আচ্ছা, বাদশাহ জোরপূর্বক বাড়িতে ঢুকেছিল কিনা? অনেকটা জোরপূর্বকই বলা যায়। চার জানার জন্য প্রসিকিউশনে এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। সামি ভালো বলতে পারবে, কারণ ও দরজা খুলে দিয়েছে। একটু ডিটেইলস বলবেন। আসলে সেদিন খুব সকালে কলিং বেলে শব্দে আমার ঘুম ভেঙে যায়, দরজা খুলে দেখি এভাবে কেউ কলিং বেল বাজায়। আপনি এভাবে কেউ কলিং বেল বাজায়? সাধারণত যেভাবে কলিং বেল বাজায় সেভাবেই তো বাজাচ্ছিলাম, তো কেউ তো দরজা খুললো না। তো তখন মনে পড়লো যে বড়লোকদের স্বভাব হচ্ছে কায়দা করে সকালবেলা 10-11টার আগে ঘুম থেকে উঠে না, এটাই হচ্ছে তাদের স্বভাব, তাই অনবরত কলিং। ক্লিয়ার? আপনি এভাবে কথা বলছেন কেন? আমি তো এভাবেই কথা বলি, চাচা সোলা, রুট, ক্রুট, রাফ, সত্যের মতো বদমাইশ, বইটা পড়েছেন না? এনিওয়ে, আপনি কার কাছে এসেছেন? বাড়ির গেস্টকে দরজায় দাঁড় করিয়ে জেরা করা যে বড় লোকই কালচার, এটা তো আমার জানা ছিল না। আমি ঢুকতে দিন, তারপরে বলতেছি। দেখুন, আমি যদি আপনার পরিচয় না জানি, আপনাকে আমি কী করে বাড়িতে ঢুকতে দেই? এই তো একটা যুক্তির কথা বলেছেন এতক্ষণ। আমার নাম বাদশাহ, বাদশাহ ভুইয়া। কদিন আগে হয়েছে বাদশাহ চৌধুরী। আমি এই বাড়ির লোকদের আত্মীয়, মানে পরম আত্মীয়। আপাতত এইটুকুই থাক। জি, তা ক ছেলে মেয়ে মিজান চৌধুরীর? 2 ছেলে 1 মেয়ে। ইনফ্যাক্ট তার 3 ছেলে। 3 ছেলে? ইয়েস, যাকে ছোট ছেলে আর মেয়ের নামটা বলো। জি, আদিল চৌধুরী, রিয়া চৌধুরী। ওনার স্ত্রী আছেন? অবশ্যই আছেন। কি নাম জানো ভদ্রমহিলার? জি, মায়া চৌধুরী। মায়া, মায়া চৌধুরী, মানে মায়াবী জাল দিয়ে আটকে ফেলেছিলেন মিজান চৌধুরীকে। আপনি আসলে কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। কোনো কিছু হুট করে বুঝে ফেললে ভুল হবার সম্ভাবনা থাকে, ভুল করাটা ঠিক না। যাও, বাড়ির সবাইকে ঘুম থেকে জাগিয়ে তোলো, ঘুম বিলাসী লোকজন আমি একদম পছন্দ করি না, যাও। মিজান চৌধুরীর তৃতীয় ছেলে কে? আমি। বাদশাহ চৌধুরী। বাদশাহ জোর করে বাড়িতে ঢুকেছে এবং জোর করে বাসা থাকার চেষ্টা করেছে। ইটস এ সিরিয়াস অফেন্স। বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা একটু ভিতরে যাও, আমি লয়ারের সঙ্গে একা কথা বলবো। এসো স্বামী, কাগজ শোনো। বসো। থ্যাংক ইউ। আপনি কতদিন ধরে সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করছেন? 20 বছর। কেন,
আপনি কি আমার অভিজ্ঞতা নিয়ে কোনো সন্দেহ পোষণ করছেন? ক্লায়েন্ট হিসেবে আপনার অভিজ্ঞতা যাচাই করার অধিকার কি আমার নেই? অবশ্যই আছে। কাল তো কোর্টে রিটের হিয়ারিং হবে। জি। হিয়ারিং এর পরে কোর্ট কালকেই তো অর্ডার দেবে। জি। কি অর্ডার দিতে পারে বলে আপনার ধারণা? আমার মনে হয় আপনার ডিএনএ টেস্টের জন্য অর্ডার দেবেন। দিল। আপনি কি করবেন? আমি যদি আপনার কেসটা হ্যান্ডেল করি তাহলে আপনার অর্ডারের এগেনস্টে আমি অ্যাপিলেট ডিভিশনে যাব। তার প্রয়োজন নেই। আমার ডিএনএ টেস্ট করা হলেই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। খালি কেমন আছো অহনা? প্রায় সাত বছর পর দেখা। তখন অবশ্য তুমি অনেক ছোট ছিলে, নাদুস নুদুস ছিলে, এখন অনেক স্লিম হয়েছে। আই এম সরি, আপনি কে? আমাকে চিনতে পারছো না? না, আমি আপনাকে এর আগে দেখেছি বলে তো মনে হচ্ছে না। তুমি দেখেছো জাস্ট ফর ওয়ান্স। আমিও তোমাকে দেখেছি শুধু একবার। এখন আমার অনেক চেঞ্জ। তখন অবশ্য আমি তালপাতার সেপাই ছিলাম, এখন অনেক নাদুস নুদুস। চিনতে পারোনি? আই থিং আপনি আমাকে মিস্টেক করছেন, অন্য কাউকে ভাবছেন। আই এম নট দ্যাট। সো আচ্ছা, তুমি ভালো করে আমার দিকে তাকিয়ে থাকো, দেখো। আই ডোন্ট রিমেম্বার ইউ বিকজ আই ডোন্ট নো ইউ। শিওর? ইয়েস। আমি ফজল মাহমুদ, রাজীবের কলেজ ফ্রেন্ড। চিনতে পেরেছো? রাজীব আর আমি একই সাথে ঢাকা কলেজে পড়তাম। ওর সাথে আমি একবার তোমাদের বাসায় গিয়েছিলাম, তখন তুমি তোমার প্রিয় রবীন্দ্রসঙ্গীত শুনিয়েছিলে আমাকে। তার জন্য অবশ্য আমাকে অনেক রিকোয়েস্ট করতে হয়েছিল, মনে পড়েছে? আই থিংক কিছুটা মনে পড়ছে। তোমার স্মৃতি তোমার সাথে লুকোচুরি খেলছে। নো প্রবলেম, একটু পরেই খেলাটা স্বাভাবিক হয়ে যাবে। রাজীবের সাথে প্রায় পাঁচ বছর কোনো যোগাযোগ নেই। দ্যাটস এ লং হিস্টরি। তোমার অবশ্য এইসব কথা শোনার টাইম নেই। কোথায় আছিলে? আমি ইউনিভার্সিটিতে যাচ্ছি। চলো তোমাকে পৌঁছে দিই। না না, ইটস ওকে ভাইয়া, আমি একটা রিকশা নিয়ে চলে যেতে পারবো। দেখো, ছোটরা কথা না শুনলে আমার কিন্তু ভীষণ রাগ লাগে। প্লিজ এসো, প্লিজ। ওকে, ডিএনএ টেস্ট? জি, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। বাবা আর কিছু বলেননি? ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। জাভেদ সাহেবের সাথে কথা হলো। কি বলেন উনি?
শোকজের রিপ্লাই কোর্টে আজকে সাবমিট করা হয়েছে। কালকে শুনানির পর কোর্ট হয়তো বাবাকে ডিএনএ টেস্ট করবার জন্য বলবে। লয়ার স্টে পিটিশন করবে না? না, বাবা নিষেধ করে দিয়েছেন। বাবা বলেছেন ডিএনএ টেস্ট করলেই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তার মানে বাবা কনফিডেন্ট ডিএনএ টেস্ট তার ফেভারে যাবে। আমি তোমাকে আগেই বলেছি। তাই যদি হবে তাহলে বাচ্চা এত কিছু করলো কেন? টাকাও নিল না। বাবার ছেলে সে যে আসার উদ্দেশ্যটা কি? তবে রহস্য একটা আছে, এবং রহস্যটা কি সেটা বাবাই একমাত্র উদ্ঘাটন করতে পারবেন। শুক্রিয়া। সুপ্রিয়া তোমার ফ্রেন্ড নাকি আমার ফ্রেন্ড? তোমার। তাহলে তো কোনো প্রবলেম নেই, ফোনটা ধরো, আমার সামনেই কথা বলো। ওর সাথে তুমিই কথা বলবে। ওর যদি আমার সাথে কথা বলার ইচ্ছে থাকতো ও আমার সেলেই ফোন করতে পারত। তোমার সাথে কথা বলতে ভয় পাচ্ছে, ও বুঝতে পেরেছে যে ও অন্যায় করেছে। আই থিঙ্ক ইউ শুড ফরগিভ হার। আমি ওকে ক্ষমা করে দিতে পারি, কিন্তু আমার কিছু কন্ডিশন আছে। আমি ওকে ক্ষমা করে দিতে পারি। ক্ষমা করবে তো? করব, বাট কি কন্ডিশন তা ওকে বলবো। কি কন্ডিশন সেটা ওকেই বলবো। আওয়াজ ফোন দিয়েছে, রিসিভ করলাম, স্পিকারে আছে। হ্যালো, মানিক ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মানিক ভাই, আপনি কিন্তু শাম্মির সাথে আমার কথা বলিয়ে দিলেন না। তুমি ওকে ফোন করো না কেন? মানিক ভাই, অ্যাকচুয়ালি আমি অনেক ভয়ে আছি, যার জন্য আমি ওকে ফোন করছি না। বিকজ ও আমার উপর অনেক বেশি খেপে আছে, তো তাই। না না, ভয় পাওয়ার কিছু নাই, ও অনেক সহনশীল, তুমি ওকে ফোন করতে পারো। আপনি সত্যি বলছেন আমি ফোন করবো ওকে? হ্যাঁ করো। থ্যাংক ইউ মানিক ভাই, ওকে রাখি, বাই। ওয়েলকাম, বাই, টেক কেয়ার। হ্যালো। থ্যাংক গড তুই আমার ফোন অ্যাটলিস্ট রিসিভ করেছিস। কেন ফোন করেছিস তুই? সরি বলার জন্য। সরি ইজ নট এনাফ সুপ্রিয়া। তো এখন কি তোর পায়ে ধরে মাফ চাইতে হবে শাম্মি? পা ধরতে হবে না, তবে তোকে আমার মাথা ছুঁতে হবে। ওকে, ডে আফটার টুমরো তুই চলে আয়, ঠিক আছে? ওকে, টিল দেন টেক কেয়ার, বাই। বাই। ওর সাথে আমার সম্পর্কটা ঠিক হয়ে যাবে, কিন্তু আদিলের সাথে বিয়েতে ও কিন্তু আমার সাপোর্ট পাবে না। আই উড রাদার অপোজ। কেন? ইম্পার্শিয়ালি যদি আমি বলতে চাই, আদিলের বউ হবার যোগ্যতাও হারিয়েছে। এই কথাটা বলার কারণ কি? ও অনেক জটিলতার মধ্যে জড়িয়ে পড়েছে। আবিদ আঙ্কেলের পছন্দ করা পাত্রের সাথে প্রেমের নাটক করতে গিয়ে একটা বিশ্রী পরিবেশের সৃষ্টি করেছিল। অ্যাট দ্য সেম টাইম একজন সন্ত্রাসীর সাথেও জড়িয়ে পড়েছে। সন্ত্রাসী? হ্যাঁ, মা এসব জানে? সময় হলে আমি মাকে জানাবো।
আপনার বোনটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল কেন? খারাপ হয়ে ভালো কিছু করতে পারিনি বোধ হয় সেই জন্য। তাই নতুন টেকনিক অ্যাপ্লাই করছে। আমার তো মাত্র একটা ক্লাস, এক ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। তাহলে আমি এক ঘন্টা পরে এসে তোমাকে পৌঁছে দেবো। না না, ইটস ওকে ফজল ভাই, আমি খুব ইজিলি একটা রিকশা নিয়ে চলে যাব, আসতে হবে না। মানে তোমাকে পৌঁছে দেওয়া আমার উদ্দেশ্য না। ভাবি রান্না করছে, কাজটা করবে। তাহলে আয়শা? আয়শা তো নেই। আয়শা নেই মানে কোথায় গেছে? বাসার সাথে চলে গেছে। Dukta 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 duk